হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো এখন তো পৌষ মাস, মানে জাকিয়ে শীত পড়েছে আর কি। হ্যাঁ, মানে পৌষ মাস মানেই একটা যেন প্রচন্ড পরিমাণে ঠান্ডা, যেটা তোমার কলকাতা, তারপরে আমরা যেরকম মফস্বলের দিকে একটু থাকি কলকাতার সাইডে, বুঝতেই পারি যে কতটা পরিমাণে ঠান্ডা এখন। তো ঠান্ডার দিন রয়েছে, তারপরে সামনে তোমার পৌষ সংক্রান্তিও চলে এসছে। তো ভাবলাম যে নিজে যেটুকুনি পারি আর কি, নিজে যেটুকুনি আর কি শিখেছি মা ঠাকুমাদের কাছ থেকে, তো ভাবলাম যে আজকে সেই রকমই একটু পিঠে কিছু করে তোমাদের সাথে একটু শেয়ার করি, ঠিক আছে? তো আজকে প্রথম দিন, তো আজকে আমি ভাবলাম যে একটুখানি তোমাদের প্রথমে পাটি শাকটাই একটু করে দেখাই। কিন্তু পাটি শাকটা যেটা আজকে আমি করব, সেটা কিন্তু একটু ভিন্ন ধরনের। ভিন্ন ধরনের কেন? কারণ যে পুরটা আমি পাটি শাকটা করছি সেটা একদমই অন্য ধরনের, তোমরা দেখলেই বুঝতে পারবে, কিন্তু খেতে অসাধারণ হয়। এর আগেও আমি মানে করেছি, অনেকেই খেয়েছে, ঠিক আছে, মানে বাড়ির লোকজন সবাই ভালোই বলেছে। তো আশা করবো যে তোমরাও দেখে হয়তো তোমাদেরও ভালো লাগবে, করবে তোমরা বাড়িতেও সেটা ট্রাই করবে, সেইটাই আজ তোমাদের সাথে শেয়ার করার জন্যই এসছি। তো চলো রান্নাঘরের দিকে আগে যাই, দিয়ে আস্তে আস্তে করে দেখাই যে মানে কী কীভাবে কীরমভাবে আমি করছি, ঠিক আছে? তো চলো। তো গাইজ, আমি কড়াইতে বসিয়ে দিয়েছি। তো ফার্স্টেই আমি এখানে কড়াইতে ঘি দিয়ে দেবো। ঘিটা কিন্তু হালকা একটুখানি গরম হয়েছে, বেশি না। এবার এই যে বাটা সন্দেশ যেটা আছে, এটা আমি এর মধ্যে দিয়ে দেব। এটা আমি একটুখানি নেওয়ার ছাড়বো, বাটা সন্দেশটা ঘিয়ের সাথে আর কি মেল্ট করে নেব। দেখো, হয়তো একদম নতুন পদ্ধতিতে করছি, কিন্তু সত্যি বলতে খেতে খুব ভাল লাগে এটা। একবার করে এরকমভাবে পাটিসাপটা করে খেয়ে দেখো তোমরা, আমি বলছি খুব সুন্দর লাগবে। দেখো, সামান্য একটুখানি এলাচের গুঁড়ো এর মধ্যে দিয়ে নেব, যাতে করে সেন্টটা খুব সুন্দর আসে। শীতকাল মানেই একটা মানে পিঠে পুলির একটা বিশাল ব্যাপার, আর এইরকম ঠান্ডাতে একটু বিভিন্ন রকমের পিঠে বেশ খুবই ভালো লাগে। সন্দেশটা কিন্তু আমার বেশ একদম পুরো একদম, দেখো পুরো মিশে গেছে একদম। এবার আমি এর সাথে এই কন্টেন্ট মিল্কটা অ্যাড করে দিচ্ছি। এটা একটু জাল দিয়ে দিয়ে একদম টানিয়ে নিয়ে আসবো, মানে বসে যাবে একদম ব্যাপারটা। গ্যাসের আঁচটা কমিয়ে একটুখানি এইটা নাড়াতে হবে কিন্তু কড়াইতে, নাহলে কিন্তু বেশি আঁচ দিলে কিন্তু এটা পুড়ে যাবে, জিনিসটা কিন্তু ভালো হবে না। আস্তে আস্তে দেখো এটা অনেকটা টেনে যাবে। আর যে নতুন বন্ধুরা রয়েছে, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। নতুন গুড়ের যদি বাটা সন্দেশ হয় তাহলে তো আরোই ভালো, বেশ সুন্দর একটা গুড়েরও একটা গন্ধ থাকে। তা এখন যেহেতু শীতকাল, তোমরা তো এখন পেয়েই যাবে নতুন গুড়ের বাটা সন্দেশ। দেখো বন্ধুরা, অতি অল্প সামান্য পরিমাণে একটুখানি আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো এখানে নিয়েছি। এই গোবিন্দভোগ চালের গুঁড়োটা আমি এর সাথে অ্যাড করবো, তাহলে বেশ সুন্দর একটা গোবিন্দভোগ চালের গুঁড়োরও একটা গন্ধ আসবে। এটা কিন্তু আমার প্রায় হয়েই এসছে, দেখো একদম তোমার মিশে গেছে পুরো। এটা আমি এবার তুলে নিচ্ছি, রেডি হয়ে গেছে পুরো, একটু ঠান্ডা হতে দিই। গাইস, আমি এখানে তোমার পাটিসাপটার জন্য তিন বাটি ময়দা নিয়েছি, ছোট বাটি তিন বাটি ময়দা, আর দেড় বাটি তোমার চালের গুঁড়ো নিয়েছি, গোবিন্দভোগ চালের গুঁড়ো আমি দিয়েছি। তোমরা বাজারে কিনতেও পেয়ে যাবে, আবার বাড়িতেও যদি বানাতে চাও তো বানিয়ে নিতে পারো এরকম চালের গুঁড়ো। আর তোমার এখানে হালকা উষ্ণ একটু গরম জল দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করব। চাইলে তোমরা দুধ দিয়েও করতে পারো, আমি উষ্ণ একটুখানি জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। এ
সাথে সামান্য একটুখানি দুধ আমি অ্যাড করছি। তোমরা চাইলে শুধু দুধ দিয়ে কিংবা শুধু উষ্ণ জল দিয়ে সেটা দিয়েও করতে পারো, কিন্তু আমি এখানে একটুখানি দুধ সামান্য এর সাথে অ্যাড করলাম। গাইস এর সাথে আমি একটু ছোলা গুঁড়ো অ্যাড করছি। তোমরা চাইলে কিন্তু এখানে চিনিও দিতে পারো কিংবা তোমার খেজুরের গুড় সেটাও কিন্তু দিতে পারো। মানে একটুখানি খেজুরের গুড় দিলে একটুখানি গুড়টা আগে একটুখানি জলে একটু ভিজিয়ে তারপরে দিতে পারো। দেখো এর রঙটা একদম অন্যরকম হয়ে গেল। এর থেকে বেশি পাতলা আর করবো না। এই ব্যাটারটা একটুখানি করার পরে আমি খানিকক্ষণ কিন্তু এইভাবেই রেখে দেবো, এক দেড় ঘন্টা। গাইস এই ব্যাটারটা দেখো এইরকমই আর কি হবে, এর থেকে বেশি পাতলাও হবে না। এর থেকে বেশি পাতলা হলে কি হবে, চাটুতে দিলে কিন্তু তখন উঠবে না। চাটুতে আমি ঘি মাখিয়ে নিলাম। জিনিসটা একটু এরকম ভাবে একটু ছড়িয়ে দিচ্ছি, সাদা তেল দিয়েও করা যায় কিন্তু আমি এখানে ঘি ইউজ করছি। এবার যে আমি যে পুরটা করে রেখেছিলাম সেইটা দিচ্ছি। কত সুন্দরভাবে চট করে উঠে যাচ্ছে। একটু যদি তোমার চিনি কিংবা গুড়ের পরিমাণ যদি একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু তখন ওঠাতে একটু সমস্যা হয়। গাইস দেখো আমার তো পাটিসাপটা রেডি হয়ে গেছে। তো একদম দেখলেই তো নতুনত্ব পদ্ধতিতে একদম করলাম পুরটা, যেটা আর কি একদম নতুনত্ব পদ্ধতি করলাম। তোমরা কিন্তু পাটিসাপটা যে এই যে ব্যাটারটা সেটা কিন্তু চিনি দিয়ে গুলেও করতে পারো। চিনি দিয়ে গুলে করলে কি হবে, পাটিসাপটাটা পুরো সাদা একদম হয়ে থাকে। তো আমি চিনি দিয়ে গুড় করিনি, হ্যাঁ একটু ঝোলা গুড় দিয়ে মেখেছিলাম যখন মাখানোর সময় তোমাদের শেয়ার করেছি। তো তার জন্য একটু কালারটা এইরকম একটু গোল্ডেন টাইপসের এসছে, এটাও কিন্তু খুব সুন্দর লাগে। তো আমি তো নতুনভাবে একটা করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কীরকম লাগলো একটুখানি অতি অবশ্যই বাড়িতে ট্রাই করে একটুখানি লিখে জানাবে আশা করব। তো গাইস এই যে পাটিসাপটা কিন্তু আমার পুরো রেডি, দেখো একদম কলা পাতার ওপরে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমি। আর এই কলা পাতার কালারটার জন্য যেন এই কালারটা আরও বেশি ফুটছে, আরও বেশি ভালো লাগছে, তাই না? তো তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করো। একটু অন্যরকমভাবে আজকে পুরটা করলাম, কিন্তু খেতে খুব টেস্টি হয়, পুরো মানে তোমার ক্ষীরের মতন লাগে, মনে হয় যেন মাওয়া দিয়ে করলে যেরকম হয় না টেস্টটা ঠিক সেরকম লাগে। তো একবার তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো, আর ট্রাই করলে অতি অবশ্যই কিন্তু আমাকে লিখে জানাবে যে কীরকম লাগলো তোমাদের, ঠিক আছে? আজকের এই পাটিসাপটা রেসিপিটা এটা আমি আমার মতন করেই করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো নতুন যে বন্ধুরা রয়েছো আমার সেই একই কথা, তারা প্লিজ প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো যদি লেগে থাকে তো বন্ধু বান্ধবদের সাথে একটু শেয়ার করো, আর এইভাবেই আমার পাশে দেখো, ঠিক আছে? বেল আইকনটা প্রেস করে রেখো যাতে নতুন যে কোনো ভিডিও আসলেই সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই খুব খুব ভালো থেকো, ঠিক আছে? আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত বাই।